আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা যারা 2023 সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবা, তোমরা কিন্তু আমাদের কিছু প্রশ্নের সম্মুখীন করেছো, সেটা হলো তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা নিয়ে। তো তোমরা আমাদের অনেকে জানিয়েছো যে তোমাদের যে পাঠ্যপুস্তক বইটা রয়েছে সেই বইয়ের সাথে নাকি সিলেবাস মিলতেছে না। তো ওই সিলেবাস যদি না মেলে তাহলে তোমাদের এখন করণীয় কী, তোমাদের কি বই চেঞ্জ করতে হবে নাকি ওই পূর্ণ সিলেবাসই তোমাদের পড়তে হবে, এই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যদিও ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ প্রতিটা শিক্ষার্থীর জন্য, বিশেষভাবে রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ আজকে ভিডিওটা তুমি দেখলে তোমার এই যে প্রশ্নটা তোমরা আমাদের করেছো বা আমাদের সম্মুখীন করেছো প্রশ্নের, সেই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, প্রথমে আমরা কথা বলি তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে। তো তোমরা কিন্তু জানো তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষাটা হবে সেটা হলো এই বছর যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবে 2022 সালে, তাদের যে সিলেবাস ওই সিলেবাসেই তোমাদের পরীক্ষাটা হবে। আর এটা কিন্তু প্রমাণস্বরূপ আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি কিন্তু আমাদেরকে লাইভে জানিয়েছিল যে তোমাদের সিলেবাসটা হবে 2022 সালে যে সিলেবাস আছে ওই সিলেবাসের ন্যায়। তো তোমাদের কাছে অনেকের কাছেই হয়তো এই সিলেবাসটা নাও থাকতে পারে, আবার অনেকের কাছে সিলেবাসটা রয়েছে। তো তোমরা একবার বারবার সিলেবাসের বিষয়ে তোমরা যে কমেন্ট করছো, যদিও তোমাদের কাছে সিলেবাসটা রয়েছে, তারপর আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওর ওই ভিডিওটা তোমরা দেখে নেবে, কারণ ওই সিলেবাসেই তোমাদের পরীক্ষাটা হবে। অনেকের কাছে সিলেবাসটা একটু পরিবর্তন হতে পারে, কারণ ওই সিলেবাসটা তুমি যদি দেখো তাহলে তুমি তোমার মনে যে ডাউটটা রয়েছে সিলেবাস নিয়ে কোন সিলেবাসে পরীক্ষাটা হবে সেটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবা। আর আজকে আমরা তোমাদের কথা বলি এই যে তোমাদের সিলেবাসটা যেটা তোমাদের এসএসসির ক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্র নাকি মিলতেছে না, আর এইচএসসির ক্ষেত্রে ইংরেজির লিসনগুলো নাকি তোমাদের মিলতেছে না। তো যে যে বিষয় তোমাদের মিলতেছে না, এখন তোমার করণীয় কী বা তুমি এই থেকে কীভাবে মুক্তি পাবে বা এই সিলেবাসটা তুমি কীভাবে তুমি কভারটা করবে। তো আমি যদি অতি সংক্ষেপে আর সাধারণ ভাষায় বলি সেটা হলো তোমাদের যেহেতু পরীক্ষাটা হবে সংক্ষিপ্ত সিলেবাসে 2022 সালে যে সিলেবাস ওই সিলেবাসের ন্যায়, তোমাদের পরীক্ষার প্রশ্নটাও কিন্তু ওই 2022 সালের সিলেবাসেই হবে, কারণ পরীক্ষা যেহেতু হবে ওই সিলেবাসে তোমাদের প্রশ্নটাও কিন্তু ওই সিলেবাসে হবে। আবার অনেকেই কমেন্ট করছিল যে তোমাদের যে আইসিটি পরীক্ষা রয়েছে, অর্থাৎ এবছর যে পরীক্ষাগুলো হচ্ছে না, ওই সকল পরীক্ষা কি তোমাদের ওই 2023 সালে পরীক্ষা হবে কি না। বন্ধুরা, আমাদের কিন্তু শিক্ষামন্ত্রী লাইভে জানিয়েছে যে তোমাদের পরীক্ষাটা হবে সব সিলেবাসে এবং সংক্ষিপ্ত সিলেবাসে এবং সম্পূর্ণ বিষয়ে, অর্থাৎ তোমাদের যে বইগুলো রয়েছে প্রতিটা বইয়ে তোমাদের পরীক্ষাটা হবে। আর এবছর যারা পরীক্ষা দিতেছে তাদের কিন্তু তিনটা সাবজেক্ট বা চারটা সাবজেক্ট পরীক্ষা হচ্ছে না। তো তোমাদের টেনশন কোনো কারণ দরকার নেই, তোমাদের পরীক্ষা সম্পূর্ণ বই যে বইগুলো রয়েছে তোমাদের বাংলা আইসিটি সবই পরীক্ষা হবে, তোমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। আর তোমাদের পরীক্ষাটা হবে সংক্ষিপ্ত সিলেবাস, অর্থাৎ 2022 সালে যে সিলেবাসটা রয়েছে ওই সিলেবাসে তোমাদের পরীক্ষাটা হবে। তো তোমাদের আমি মূল কথায় চলে আসি আবার, সেটা হলো তোমাদের যে সিলেবাসটা রয়েছে যেগুলো তোমাদের সাথে মিলতেছে না, অর্থাৎ তোমাদের যে নতুন গল্প বা কবিতা বা তোমাদের যে লিসনগুলো তোমাদের যুক্ত করেছে নতুন বছরের নতুন বইতে, এই বইয়ের সাথে তোমাদের যদি না মেলে তাহলে তোমাদের এখন করণীয় হচ্ছে তোমাদের স্কুলে যে স্যাররা রয়েছে তাদের সহায়তা নিয়ে তারা কি বলে। তারা যদি বলে যে তোমাদের ওই সিলেবাসই তোমাদের পড়তে হবে, অর্থাৎ 22 সালে যে সিলেবাস আছে ওই সিলেবাসই পড়তে হবে, তাহলে তোমাদের অবশ্যই বইটা চেঞ্জ করতে হবে, কারণ কিছু করার নেই। যেহেতু তোমাদের পরীক্ষাটা হবে সংক্ষিপ্ত সিলেবাসে 2022 সালের সিলেবাসে, তো তোমাদের ওই সিলেবাসেই প্রশ্ন করা হবে, নতুন কোনো প্রশ্ন হবে না, ওই সিলেবাস থেকেই তোমাদের প্রশ্ন করা হবে এবং পরীক্ষাগুলো কিন্তু ওই সিলেবাসেই হবে। কিন্তু যে যে বিষয় তোমাদের ওই সিলেবাসের সাথে মিল নেই বা কিছু সাবজেক্ট বেশি রয়েছে বা কিছু অংশ বেশি রয়েছে, তখন তোমাদের করণীয় হচ্ছে তোমাদের যেহেতু পরীক্ষাটা হবে 22 সালের সিলেবাসে, তোমরা ওই 22 সালের সিলেবাসই ফলো করে ওইভাবেই প্রিপারেশন নেবে এবং তোমাদের সিলেবাসটা শেষ করবে। আর তোমরা যদি চাও তোমরা শিক্ষকের সহায়তা নিতে পারো, তোমরা তাদের সাথে যোগাযোগ করতে পারো যে স্যার আমাদের যে এই সিলেবাসটা দিয়েছে কিন্তু এই সিলেবাসের সাথে আমাদের বইয়ের সাথে কিছু অংশ মিল নেই, তো এখন আমরা কী করব। তো তোমাদের কিন্তু তারা কিন্তু একটা নির্দিষ্ট পথ তারা বলে দেবে। তো যতটুকু আমরা জানতে পারলাম তোমাদের পরীক্ষাটা হবে 2022 সালের সিলেবাসে, তো তোমাদের ওই 22 সালের সিলেবাসটাই কভার করতে হবে। যদি নাও মেলে তাহলে তোমাদের পিছনের যে বড় ভাইরা রয়েছে, অর্থাৎ এবছর তারা পরীক্ষা দেবে, তাদের কাছ থেকে তোমাদের ওই বইগুলো সংরক্ষণ করে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। তো বন্ধুরা, আশা রাখছি তোমাদের আমি পুরো এই বিষয়টা বোঝাতে পেরেছি। যদি মনে প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর 2022 সাল এবং 23 সালের যে পরীক্ষাটা তোমাদের হবে, অর্থাৎ 23 সালে যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হবে, তোমাদের যে সিলেবাসটা রয়েছে ওই সিলেবাসটায় কি আমরা যে ভিডিওটা আপলোড করেছি ওই সিলেবাসের সাথে মিল আছে কি না অবশ্যই দেখে নেবে। তোমাদের সুবিধার্থে আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি তোমাদের প্রয়োজনীয় যে ভিডিও দরকার সেটা তোমরা দেখে নিতে পারো। আমরা কিন্তু তোমাদের পরীক্ষার বিষয় এবং তোমাদের উপবৃত্তির বিষয় সব বিষয় কিন্তু আমরা আলোচনা করি। তুমি যদি এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো চেক করো তাহলে কিন্তু অনেক রকমের ভিডিও দেখতে পাবা, বিশেষ করে তোমাদের উপবৃত্তির বিষয় এবং তোমাদের পরীক্ষার বিষয়ে অনেক ভিডিও আমরা কিন্তু আপলোড করেছি, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো আর শিক্ষামূলক আপডেট যদি সবার আগে পেতে চাও 100% শিওর যে তোমাদের ইনফরমেশনগুলো তোমাদের দরকার হয় সেই সব ভিডিও যদি সবার আগে পেতে চাও, তাহলে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্ট থাকবা এবং প্রেস বেল আইকনটা বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবে, যাতে আমাদের চ্যানেল থেকে
ভিডিওটা যখন আমরা আপলোড করব তখন যেন তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর বন্ধুরা, এই বিষয়ে তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে মনে অবশ্যই আমাদের জানাতে পারো, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমাদের বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দেবে যারা এই সকল প্রশ্নের সম্মুখীন হয়েছে বা আমাদের সম্মুখীন করেছিল। তো তুমি কিন্তু এটা কিন্তু সম্ভব, তোমাদের একটা শেয়ারের মাধ্যমে অবশ্যই ভিডিওটা শেয়ার করে বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দেবে, যাতে তাদের মনে যে কনফিউশনটা রয়েছে এই কনফিউশনটা যেন দূর হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয় বা নতুন কোনো আপডেট নিয়ে। ইনশাআল্লাহ, খোদা হাফেজ।